শিলাবৃষ্টি ও ঝড়ের দাপটে ভেঙে পড়ল বাউল গানের উৎসবের প্যান্ডেল সহ ব্যবহার্য ইলেকট্রিক সামগ্রী। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিপুর ব্লকের বুলবুলচণ্ডী অঞ্চলের শোলাডাঙ্গার মধ্যপাড়ায়। ডেকোরেটর ব্যবসায়ী সহ মেলার দোকানীদের কপালে চিন্তার ভাঁজ। জানা গিয়েছে শোলাডাঙ্গার মধ্যপাড়ায় শিব পুজো উপলক্ষে মঙ্গলবার থেকে শুরু হয়েছিল মেলা। প্রথম দিনেই ছিল বাউল গানের আসর। তিন দিন ধরে এই মেলা চলার কথা ছিল, কিন্তু তার আগেই বুধবার দুপুর আড়াইটা নাগাদ মেলার বেশ কিছু দোকান ভেঙে তছনছ হয়ে গিয়েছে শিলাবৃষ্টি আর প্রবল ঝড়ের দাপটে। ভেঙে পড়েছে প্যান্ডেল, সঠিকভাবে বলা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। তীরে এসে তড়ি ডোবায় কি করবেন ভেবে কুল কিনারা পাচ্ছেন না মেলার আয়োজকরা। চলছিল সোমবার দিবস এবং কালকে প্রথম দিন ছিল আমাদের বাউল। এবার আজকে বুধবার, আজকে হঠাৎ করে ঝড় আসে। এবার ঝড়ের মধ্যে বাউলের প্যান্ডেল এবং সব মাইক সেট ফেট সব নষ্ট হয়ে যায়, প্যান্ডেল সম্পূর্ণ ভেঙে পড়েছে। আর এই তো অবস্থায় এখন কীভাবে কোথায় হচ্ছে এটা? এটা শোলাডাঙ্গা মধ্যপাড়া বুলবুলচণ্ডী অঞ্চল। কী পূজা উপলক্ষে হয়? শিব পূজা উপলক্ষে আমাদের বাউলটা হয়। এই ঘটনাটা কখন হয়েছে? এই ঘটনাটা এই তো আজকে বুধবার মাইক সেট এবং প্যান্ডেলের বিশেষ ক্ষতি হয়েছে। গান চলছিল শিলাবৃষ্টি হালকা শিলা হয়েছে, যাই হোক ঝড়ে আমাদের ক্ষতিটা বেশি করেছে, মাইক সেট পুরো নষ্ট করে দিয়েছে আর কি। যাই হোক ড্যামেজ হয়েছে, হয়তো ফুল ড্যামেজ না হতে পারে কিন্তু ক্ষতি হয়েছে বিশাল। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।